হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কত সুন্দর কত কিউট একটা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ডিজাইনটা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে একটা ছোট্ট হাঁসের বাচ্চা। এই যে ডিমটা খানিকটা, যে ডিমের খান এই যে ভাঙা অংশটা এদিকে পড়ে আছে, আর এখানে বাকি অংশটা ভিতরে ও ঢুকে আছে আর মুখটা বার করে আছে। কত কিউট লাগছে দেখতে। তো চলো ডিজাইনটা প্রথমে আমাদেরকে এই যে অংশটা করতে হবে, এখানে 1 2 3 4 চারটে ঘর, তার ঠিক উপরে 1 2 3 4 5 6 ছটা ঘর, তার ঠিক উপরে 1 2 3 4 5 6 7 8 আটটা ঘর, 1 2 3 তিন লাইন, তার ঠিক উপরে যে দুটো ঘর, এই ঘরটা দুটো ঘর, তার ঠিক উপরে একটা ঘর, আর যে দুটো ঘর পাশের ঘর টা ছেড়ে দিতে হবে, তিনটে ঘর। এরপর এই যে হাঁসটা মুখটা বার করে আছে, এই যে হাঁসের অংশটা, এখানে একটা ঘর আর এখানে দুটো ঘর, এই ঘরটার এই ঘরটা ঠিক উপরেই 1 2 3 4 5 পাঁচটা ঘর, তার ঠিক উপরে যে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ঘর, তার ঠিক উপরে 1 2 3 4 5 পাঁচটা ঘর হবে, 1 2 3 তিন লাইন পাঁচটা ঘর, তার ঠিক উপরে তিনটে ঘর। তো এই দেখো বন্ধুরা, এই যে এইদিকের অংশটা হয়ে গেছে। এরপর এই যে ভাঙা যে অংশটা পড়ে আছে, এখানে হবে 1 2 3 4 চারটে ঘর, তার ঠিক উপরে ডান দিকে একটা ঘর ছেড়ে 1 2 3 4 তার ঠিক উপরে 1 2 3 4 5 6 ছটা ঘর, তার ঠিক উপরে পাঁচটা ঘর, তার উপরে চারটে ঘর, তার ঠিক উপরে দুটো ঘর, তার ঠিক উপরে এই যে এই ঘরটার উপরে একটা ঘর, আর এখানে এই যে তিন লাইন হয়েছে, মাঝখানে যে লাইনটা যে এই ঘরটার পাশে হবে একটা ঘর, এখানে এটা হচ্ছে হাঁসের মুখ, আর এই যে একটা ঘর ছেড়ে এখানে একটা ঘর, এটা হবে হাঁসের চোখ। এই দেখো বন্ধুরা, ডিজাইনটা খুবই সহজ এবং কত কিউট দেখতে। তো ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।